১৬ বছর থেকে ঠিকমতো গ্যাস পান না মানিকগঞ্জবাসী, তবু নিয়মিত বিল আদায় করায় ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, গ্যাস সংকটের কারণ কি, আর আলিম এই সংকট সমাধানে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আপনি জানতে পেরেছেন নাকি, আমাদেরকে জানান। তৃষা, ধন্যবাদ। মানিকগঞ্জে 2011 সাল পর্যন্ত মানিকগঞ্জ পৌরসভায় যে গ্রাহক গ্যাসের গ্রাহক ছিলেন ছিল সেই গ্রাহকদের গ্যাস পাচ্ছিল, কিন্তু 2012 সালের পর থেকে একেবারেই গ্যাস বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। মাঝে মধ্যে বিশেষ কোনো দিনে ঘণ্টা খানেক গ্যাস থাকলেও পরবর্তীতে আবার গ্যাসটি বন্ধ থাকে। এক্ষেত্রে মানিকগঞ্জে কিন্তু এই মানিকগঞ্জে পৌরসভা যে প্রথম শ্রেণীর পৌরসভা থাকা সত্ত্বেও কিন্তু এই গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসী। মাসে 2.5 কোটি টাকা এবং বছরে প্রায় 32 কোটি টাকা কিন্তু বিল ঠিকই মানিকগঞ্জ পৌরবাসী বিল পরিশোধ করে যাচ্ছে, কিন্তু তাতেও কিন্তু কোনো গ্যাস আমরা মানিকগঞ্জ পৌরবাসী কিন্তু পাচ্ছে না। এক্ষেত্রে একজন গ্রাহক কিন্তু মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশনও করেছেন, সেই পিটিশনে গ্যাস কর্তৃপক্ষকে এবং সরকার কি বিবাদী করা হয়েছে সেখানে একটি রুল ইস্যু করেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এখন কথা বলবো একজন পৌরসভার নাগরিকের সাথে। আচ্ছা, মানিকগঞ্জে গ্যাস নাই, এক্ষেত্রে মানিকগঞ্জ পৌরবাসী কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছে? পৌরসভার গ্যাস নাই মানে কি কি সম্মুখীন হচ্ছে তা না, গ্যাস না থাকলে রান্না বান্না খাওয়া দাওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত গ্যাসের বিলও আমাদেরকে দিতে হচ্ছে। আমাদের কাছে একটাই কথা, গ্যাস আপনারা দিতে পারবেন না, বিল কেন নেবেন? গ্যাস দিবেন, বিল নেবেন। তাছাড়া আমরা অনেকবার আপনাদের মাধ্যমে আন্দোলন মিছিলের মাধ্যমে এমনকি হাইকোর্টেও আমরা রিট করেছি, আমাদেরকে গ্যাস দিবেন না, বিল নেবেন না। এখনো কোনো ধরনের সদুত্তর পাইনি। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই দাবি জানাচ্ছি, আমাদের গ্যাস দিবেন না, বিলটা নেবেন না, তিতাসকে বলে দিন ভাই, আমরা খুব অসুবিধায় আছি। ধন্যবাদ আপনাকে। তৃষা, যেমনটি শুনছিলেন যে নাগরিকদের দাবি যে গ্যাস যদি না দেওয়া হয় সেক্ষেত্রে বিল বন্ধ রাখার জন্য তারা দাবি জানিয়েছেন। আমি যদি আরো জানতে চাই যে মানিকগঞ্জের একজন সচেতন নাগরিক কমিটির যিনি আছেন, যে অ্যাডভোকেট দীপক ঘোষাচ্ছে, মানিকগঞ্জের যে গ্যাসের সমস্যা সেক্ষেত্রে আসলে আপনার আন্দোলন করে কি কি সমাধান পেয়েছে তারা বলছেন? গ্যাসটা হচ্ছে অপরিহার্য একটি বিষয় গৃহস্থালির কাজেও শিল্প কারখানার কাজেও, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে গ্যাস সাপ্লাই দেওয়া হচ্ছে না এবং গৃহস্থালি কাজ বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তিতাস কোম্পানি গ্যাস সরবরাহ না করে বিল নিচ্ছে। এতে মহামান্য হাইকোর্টের একটা আদেশ আছে যে গ্যাস সরবরাহ না করে বিল গ্রহণ করা যাবে না। তা আমরা মনে করি এটি একটি সংকট, মানুষের গ্যাসের চাহিদা, গৃহস্থালিতে গ্যাসের চাহিদা। এই ক্ষেত্রে তিতাস কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষ অবিলম্বে বসে এই সংকট দূর করে গ্যাসের সরবরাহ চালু করবে অথবা গ্যাস বন্ধ করে দেবে, বিল বন্ধ। ধন্যবাদ আপনাকে। তৃষা, যেমনটি শুনছিলেন যে মানিকগঞ্জের যে নাগরিক যে নেতারা রয়েছেন তারা বলছেন যে তারা নিয়মিত কিন্তু এই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে যে গ্যাসের জন্য। এক্ষেত্রে তিতাস কর্তৃপক্ষ যেটি বলছেন যে মূল গ্রিডে গ্যাসের সংকট থাকার কারণে গ্যাস বন্ধ রাখা হয়েছে, এবং তারা যেটি বলছেন যে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে নতুন নতুন সঞ্চালন লাইন স্থাপনের জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে, সেই প্রকল্পের কাজ যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে মানিকগঞ্জ পৌরবাসী গ্যাস পাবে বলে তিতাস কর্তৃপক্ষ দাবি করেছেন। আমরা এই ক্ষেত্রে কথা বলেছি পৌর কর্তৃপক্ষের সাথে, পরিবর্তে যেটি বলছেন যে তারা নিয়মিত গ্যাস মন্ত্রণালয়কে তারা চিঠি দিয়ে জানাচ্ছে যে গ্যাস না সরবরাহ করে বিলটি বন্ধ রাখার জন্য। তো নাগরিকদের পৌরসভার যে নাগরিক রয়েছেন তারা যেটি বলছেন যে গ্যাস সরবরাহ না করে তাহলে বিল বন্ধ করার দাবি জানিয়েছেন নাগরিকরা। তৃষা, এই ছিল মানিকগঞ্জের গ্যাস সংকটের আমার কাছে সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ।